আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। চার কেন্দ্রের উপনির্বাচনের প্রচার সেরে গোয়ায় যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিস্তারিতভাবে জানিয়ে দেব, সঙ্গেই থাকবেন। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার সেরে গোয়ায় যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, ত্রিপুরার পর এবার গোয়ায় পাকাপোক্ত সংগঠন গড়ে তোলায় মনোনিবেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, লক্ষ্মী পুজো কাটলেই উপনির্বাচনের প্রচারে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 23 অক্টোবর গোসাবা ও খড়দহে সভা করবেন তিনি। 25 অক্টোবর কোচবিহারের দিনহাটে তার জোড়া কর্মসূচি। 26 অক্টোবর সভা নদিয়ার শান্তিপুরে, এরপরই তিনি গোয়া সফর করতে পারেন। 2021 পশ্চিমবঙ্গে বিজেপির চ্যালেঞ্জ মোকাবিলার পর উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা পাশাপাশি পশ্চিমের সমুদ্র উপকূলবর্তী রাজ্য গোয়া দখলের নজর দিয়েছে তৃণমূল। বছর ঘুরলেই বিধানসভা ভোট 40 আসনের গোয়ায়, বাংলায় জয় নিশ্চিত করার পর এবার গোয়ায় ঝাঁপিয়েছে তৃণমূল। একে একে অনেকের নাম লিখিয়েছেন ঘাসফুল শিবিরে, অপেক্ষায় রয়েছেন অন্যান্যরা। তৃণমূলের উচ্চ নেতৃত্ব এখন নিয়মিত গোয়া সফর করছেন, যোগাযোগ করছেন রাজনৈতিক সহ সমাজের সকল স্তরে বিশিষ্টদের সঙ্গে। অভিষেক আগেই জানিয়েছেন যেখানে যাবেন সেখানে একটি বা দুটি আসন পাওয়া তৃণমূলের লক্ষ্য নয়, আসলে তারা চাইছেন পাকাপোক্ত সংগঠন গড়ে তুলতে। সম্প্রতি কলকাতায় এসে 9 জন নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের সঙ্গে 40 বছরের সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগ দেওয়ার পর লুইজিনহো ফেলাইরো জানান, চলমান উৎসবের মরশুম শেষ হলেই গোয়ায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই নতুন পরিকল্পনা নির্ধারিত হবে। গোয়ায় গিয়ে নিয়মিত জনসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন তৃণমূল সাংসদ ডেরেক ব্রায়েন। তিনি ইতিমধ্যে জানিয়েছেন তৃণমূল শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে। তৃণমূলের এহেন পদক্ষেপে বিজেপির উপর যথেষ্ট চাপ বাড়ছে বলেই ধারণা ওয়াকিবাল মহলের। যদিও গোয়ার মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ওদের আসতে দিন, তার কথায় সবাই আসুক, সবাই গোয়াকে ভালোবাসে। অন্যদিকে গোয়া প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল স্তরের রাজনীতি থেকে এসেছেন, কিন্তু গোয়ায় তার দলের তৃণমূল কোথায়? তবে দেখে মনে হচ্ছে বিজেপির কৌশলী নিচ্ছে তারা। চার্টার্ড বিমানে যাতায়াত, মানুষকে ব্যাগ উপহার, দলে যোগ দিলে নির্বাচনে খরচ যোগানোর প্রতিশ্রুতি ইত্যাদির কথা বলা হচ্ছে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়, এবার তৃণমূলের টিকিটে লড়বেন আসানসোলে, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ লোকসভার স্পিকারের বাড়িতে পৌঁছন বাবুল, সেখানেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। ইস্তফাপত্র গ্রহণ করেছেন স্পিকারও, ইস্তফাপত্রের প্রতিলিপি টুইটও করেছেন বাবুল। স্পিকারের বাসভবন থেকে বেরিয়ে বাবুল সুপ্রিয় বলেন, আমি আর এখন বিজেপির কেউ নই, তাই সাংসদ পদ আঁকড়ে ধরে রাখার অর্থ নেই, আমি পদত্যাগ করলাম। প্রসঙ্গত সোমবারই বাবুল সুপ্রিয় জানান, মঙ্গলবার ওম বিড়লা তাকে সময় দিয়েছেন, সেই মতোই এদিন লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। প্রসঙ্গত জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে তাকে সরানো হয়, এরপরে বিজেপি সারের কথা ঘোষণা করেন। বলা ভালো, রাজনীতি থেকেই দূরে থাকবেন বলে জানান আসানসোলের সদ্য প্রাক্তন সাংসদ। তবে এরপরই সেপ্টেম্বরের 3য় সপ্তাহে হঠাৎই তৃণমূলে যোগ দেন তিনি। এরপরই তিনি জানান, বিজেপির টিকিটে যেহেতু তিনি জিতেছেন, তৃণমূলের যোগের পর সেই কারণে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। কিন্তু স্পিকারের কাছে একাধিকবার আবেদন জানান, কিন্তু নানা কারণে সেই সাক্ষাৎ হয়ে ওঠেনি, যা নিয়ে নানা জল্পনাও ছড়ায়। কিন্তু অবশেষে এদিন সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তৃণমূল কীভাবে কাজে লাগায় এখন সেটাই দেখার। আসানসোল থেকে কি তৃণমূলের টিকিটে লড়বেন তিনি, জল্পনা বাড়ছে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বাংলাদেশের ঘটনায় টিএমসি ভোট ব্যাংকের জন্য চুপ রয়েছে, দিল্লিতে বিস্ফোরক দিলীপ, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। বাংলাদেশের হিন্দুদের দুর্গাপুজোকে কেন্দ্র করে হামলার প্রতিবাদে এদিন দিল্লির যন্তর মন্তর এর সামনে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণায় সামিল হয় বিজেপি। এদিন দিল্লিতে দিলীপ ঘোষ বলেন, আজ বাধ্য হয়ে বিজেপিকে এইখানে বসতে হয়েছে, বাংলাদেশ যে ঘটনা হয়েছে গোটা সমাজকে ভেঙে দিয়েছে। ওয়াশিংটন হোক বা বেজিং, সর্বত্র বাংলাদেশের যা ঘটেছে তার নিন্দা চলছে। বাংলাদেশ আমাদের দেশের অংশ ছিল, অনেক মহাপুরুষ ওই দেশে জন্ম নিয়েছেন, অনেক বিজ্ঞানী ওই দেশে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে, তাদেরকে প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। বাংলাদেশ সরকার হিংসা বন্ধ করার নাম নিচ্ছে না, হিন্দু দেবতাদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দু পুরোহিতদের উপর আক্রমণ হয়েছে, বাংলাদেশে হিন্দু সংগঠনের উপর বেছে বেছে আক্রমণ করা হয়েছে,
বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। সরকার চেষ্টা করছে তবে তার ফল পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনাকে আমি অনুরোধ জানাবো, আপনার দেশের উন্নতির জন্য হিন্দুদের ভূমিকা রয়েছে, তাই আপনার উচিত হিন্দুদের সুরক্ষিত রাখা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, শেখ হাসিনার প্রতি লোকেদের বিশ্বাস উঠে যাবে। অবিলম্বে আপনার উচিত দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। বাংলার মানুষ শান্তিপ্রিয় হয়, আপনাকে সাহায্য করার জন্য বাংলার মানুষ প্রস্তুত। লোকের পরিশ্রমের টাকা দিয়ে তৈরি মন্দিরের প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে নষ্ট করে দেওয়া হচ্ছে, এই ঘটনায় গোটা বিশ্ব নিন্দা করছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মালদাতে বিসর্জনে বাধা দেওয়া হয়েছে, লোক ভয়ে মূর্তি ছেড়ে রাস্তা থেকে পালিয়ে গেছে। তিনি অভিযোগ তুলেছেন, এগরাতেও দুর্গা প্রতিমার ক্ষতি করা হয়েছিল। তিনি অভিযোগ তোলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যাচ্ছে, বাংলাদেশের এত অত্যাচার চলছে, অথচ টিএমসি পার্টির লোকজন মুখ বুঝে রয়েছে, টিএমসির কি ভোট ব্যাংকের চিন্তা রয়েছে, প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে, বাংলাদেশের হিন্দু সমাজ নিয়ে মোদী সরকার চিন্তিত, ওখানের হিন্দুরা যাতে এই দেশে চলে আসে তার জন্য অত্যাচার করা হচ্ছে বলে জানান দিলীপ ঘোষ। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মেজাজ হারালেন বিজেপির বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, বিস্তারিত অভিযানিত সঙ্গেই থাকবেন। দলের গোষ্ঠী কন্দল নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপির বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন করতেই মিডিয়াকে চটিচটা বলে সম্বোধন করলেন তিনি। এদিন শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে দলের সাংগঠনিক কর্মী সভায় যোগ দেন তিনি। উল্লেখ্য, আগামী 30 অক্টোবর শান্তিপুর বিধানসভা উপনির্বাচন, আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভায় ইতিমধ্যে চতুর্মুখী লড়াই হতে চলেছে। গত বিধানসভার ভোটে শান্তিপুর বিধানসভায় জয়যুক্ত হয়েছিল বিজেপি। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিধায়ক পদ থেকে পদত্যাগ করার পরেই শান্তিপুর বিধানসভায় আবারও উপনির্বাচন হতে চলেছে, কিন্তু দ্বিতীয়বারের লড়াইয়ে জায়গা ছাড়তে নারাজ বিজেপি। রবিবার বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে উপনির্বাচনের আগেই শান্তিপুরের একটি বেসরকারি লজে এক কর্মী সভার আয়োজন করল বিজেপি। সেখানে উপস্থিত হলেন রাজ্যের বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বিজেপির এই কর্মী বৈঠকের শেষে রাজ্যের বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি একটি সর্বভারতীয় দল, শান্তিপুর বিধানসভার মানুষ উপনির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে আরও একবার জয়যুক্ত করবে। আমি আশাবাদী সব থেকে বেশি ভোটে লিড দেবে বিজেপি। আর শান্তিপুরবাসীকে একটা কথাই বলবো, শান্তিপুর একটি পুণ্যভূমি, তাই সকল শান্তিপুর বাসীর উদ্দেশ্যে রাধে রাধে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বাংলাদেশের ঘটনায় কারা উপকৃত হচ্ছে, শুভেন্দুর কথা টেনে বিজেপিকে তোপ কুণালের, বিস্তারিত অভিযান দেবো সঙ্গেই থাকবেন। বাংলাদেশের ঘটনায় কারা উপকৃত হচ্ছে এর তদন্ত হওয়া প্রয়োজন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হিংসাকাণ্ডে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কথা টেনে তোপ দাগলেন তৃণমূলের কুণাল ঘোষ। উল্লেখ্য, কুণালের দাবি অনুযায়ী দুর্গাপূজায় বাংলাদেশে 500 মণ্ডপ এবং 200 মন্দিরে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ধিক্কারও জানিয়েছেন তিনি। কুণাল ঘোষ বলেছেন, বাংলাদেশে যা হয়েছে খুবই খারাপ, কিন্তু এর জন্য সুবিধা কারা পাবে। প্রশ্ন তুলে তিনি বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে বাংলাদেশে যা হয়েছে তাতে আমাদের ভোট বাড়বে। তাহলে ভেবে দেখুন বাংলাদেশের ঘটনায় কারা উপকৃত হচ্ছে। শুভেন্দু বলেছেন তাদের ভোট বাড়বে, এটা বেনিফিশিয়ারি, এর নেপথ্যে বিজেপির কোনো ভূমিকা নেই তো বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি। পাশাপাশি তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। উল্লেখ্য, বাংলাদেশের হিংসার ইস্যুতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি দল কলকাতায় বাংলাদেশের হাই কমিশনারের দপ্তরে গিয়ে কথা বলেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, যদি বাংলাদেশের অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা পেট্রোপোল সীমান্তে অবস্থান করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশে 500 মণ্ডপ এবং 200 মন্দিরে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। প্রসঙ্গত, বাংলাদেশে এই ঘটনার সূত্রপাত কুমিল্লার একটি পুজো প্যান্ডেলকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় কুমিল্লার ওই পুজো কমিটির বিরুদ্ধে কোরআনের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারপরেই ওই পুজো মণ্ডপে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বাংলাদেশের পুলিশ। কুমিল্লার হিংসার ঘটনার পরেই চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রাম ও বাংশখালী ও কক্সবাজারের পেকুয়া মন্দির এলাকাতে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনা ঘটে। তারপরে থামেনি হিংসা, তাণ্ডব লীলা চলে বাংলাদেশের ইস্কনের মন্দিরে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। দুদেল গাইরা চটে যাবে, ভোট ব্যাংক বাসাতেই সাইলেন্ট, বাংলাদেশ ইস্যুতে মমতাকে তোপ শুভেন্দুর, বিস্তারিত হবে জানিতে পর সঙ্গেই থাকবেন। বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার ঘটনায় তোলপাড় দুই বাংলা, কিন্তু নিশ্চুপ কেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী নীরবতাকে বিঁধলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি মুসলিম তোষণের অভিযোগ এনে সরব হলেন তিনি। সোমবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে গিয়ে সে দেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানান বিরোধী দলনেতা। বাংলাদেশের উপদূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, রোমে যাওয়ার অনুমতি না পেয়ে ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি হিন্দু বাড়ির মেয়ে বলে প্রধানমন্ত্রী তাকে অনুমতি দেননি। আজ বাংলাদেশের ঘটনা দেখার পর চুপ করে আছেন কেন? ভোট ব্যাংক চলে যাবে বলেই কি 5 দিন ধরে সাইলেন্ট? সেই সঙ্গে শুভেন্দুর দাবি, হিন্দুদের থেকে খুব একটা বেশি ভোট পাননি মমতা, মুসলিমদের ভোটে জিতেছেন তিনি, তাই হিন্দুদের উপরে তার কোনো দায়বদ্ধতা নেই। মমতাকে তারই উক্তি মনে করিয়ে এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, 2019 সালে ভোটের ফল প্রকাশের পর উনি বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, দুধেল গাইরা চটে যাবে, ভোট ব্যাংক নড়ে যাবে, তাই মমতা চুপ করে আছেন। প্রসঙ্গত গত বুধবার অষ্টমীর রাতে বাংলাদেশের একাধিক পুজো মণ্ডপে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সঙ্গে কড়া বার্তাও দিয়েছেন তিনি। হাসিনা বলেছেন, যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বার করবই, এটা প্রযুক্তির যুগ, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে বাংলাদেশের দুর্গাপুজোর মণ্ডপে কারা হামলা চালিয়েছে, কী কারণেই বা হামলা চালানো হয়েছে তা এখনও বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার এখনও কোনো প্রমাণ হাতে পায়নি, প্রমাণ পাওয়ার পরেই বিষয়টি প্রকাশ্যে আনা হবে, তবে যে কারণে এই হামলা হোক না কেন দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।